sinking. মারা গেছে। What? যা হলো সবই পেসমেকারের জন্য। এখন কি হবে? যদি সব জানাজানি হয়ে যায়। Come on, এত উত্তেজিত হয় না প্লিজ। আপাতত বডিটা মোড়কে পাঠাও, আর তারপর অন্য একটা পেসমেকার চেঞ্জ করে দাও। যদি ধরা পড়ে যাই নার্সিংহোমের বদনাম হয়ে যাবে। তাতে আমারই বাকি আর তোমারই বাকি। যা যাবে সবই তো ডক্টর শুভঙ্কর ব্যানার্জির। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, তোমার দাদাকে মেরে ফেলা হয়েছে। আর এটা হয়েছে এই হাসপাতালের অপদার্থতার জন্য, তাদের দায়িত্বহীনতার জন্য। আমার দাদাকে মেরে ফেলা হয়েছে। ডাক্তার বলেছিল সামান্য একটা অপারেশন করলেই আমার দাদা ভালো হয়ে যাবে। তাহলে আমার দাদা মারা গেল কি করে? আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে ফোন করছি। আপনি আপনারা শান্ত হন। স্যারকে একটা ফোন করি। হ্যালো স্যার, ডক্টর ব্যানার্জি আছে? প্লিজ ফোনটা ওনাকে দিন স্যার। নার্সিং হোমে খুব প্রবলেম হচ্ছে, একজন পেশেন্ট মারা গেছেন। ইফ আই এম নট রং স্যার, এর জন্য আমাদের নার্সিং হোম দায়ী। স্যার প্লিজ ফোনটা ওনাকে দিন। কি কোথায় গেছেন স্যার? আর একটু হলে তো গাড়িতে চাপা পড়তাম।
আমাদের গ্রামে না ছাগল মুরগি চাপা পড়লে 10,000 টাকা নেয়, মানুষ চাপা পড়লে কত নিত ভেবে দেখেছো? এই দোস্ত, তোমাদের এইভাবে কেউ সাইকেল চালায় নাকি? সারা রাস্তা দখল করে তোমরা সাইকেল চালাচ্ছ? বেশ করেছি। এই পিছা দেখো, বেশ করেছি দোস্ত। আপনাদের আপনাদের দোষ, একটু হলেই তো গাড়ির তলায় চাপা পড়তুম, বাপ মার দেওয়া পিরানটাও চলে যেত, আমাদের প্রত্যেকের লাগতে পারতো, প্রত্যেকের। এই কথাটা প্রত্যেক নয়, প্রত্যেক। এই চুপ করে থাকো। কি আমি টেকো? ঠিক বলেছি, একদম বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। এই তুই তো কারি করছে অসম্ভব। এই বিমান আগে তুই তো কারি করছো কেন? বেশ করেছি। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো। তুমি জানো উনি কে? কে? উনি হলেন ডক্টর চ্যাটার্জি। সে আবার কে? আমাদেরকে ডাক্তার দেখাচ্ছেন? আমাদের গ্রামেও ডাক্তার আছে, মধু ডাক্তার। শুনুন শুনুন, আমাদের না ডাক্তার দেখাবেন না। টেকো কোথা করে? Hey you, just shut up, huh? What is this? What nonsense are you talking about? ইংরেজি বলছে। এই যে বাংলায় ফিরে এসো বাবা। ওইসব ইংরেজি ফিংরেজি চলবে না, বাংলায় কথা বলো দেখি। বেশি কথা বললে না একেবারে কি চাইং করে দেবো। ছি ছি ছি, কি ভাষা, অসভ্যের মতো ভাষা বলছো। ছোট লোক কতগুলো আমাদের আমাদেরকে ছোট লোক ছোট ছোট আমরা ছোট লোক। চুপ। কি আমাকে বকছে, চোখ গরম করছে? এই তোমার খাই না পড়ি আমি, হ্যাঁ একটা গোমরা মুখ লোক কথা করে, মুখে হাসি নেই আবার চিৎকার করছে, দেবো একটা। দাঁড়া দেখাচ্ছি মজা। কি মেয়ে রে বাবা! হ্যাঁ এই চলো চলো, আমাদের ক্যাম্পে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। সেম মেডিসিন রিপিট করবে।
responding? He is doing good, doc. But ওনার প্রেসারটা ফ্লাকচুয়েট করছে। কি করি? Repeat the dose. Okay, sure. How is he? Much better. Much better? Yes. Mm-hmm. Keep up the good work. Sir. কি বলছো? স্যার রোগীর প্রেশার নর্মাল আছে কিন্তু আই থিঙ্ক একটা কার্ডিয়াক প্রবলেম আছে রোগীর। ইসিজি রিপোর্ট। মাই গড, এটা ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার। ইয়েস স্যার। কি করিম চাচা, কেমন মনে হচ্ছে? বুকে একটা কষ্ট ছিল। তুমি হলে যে সাক্ষাৎ ধন্যন্তরী, আমাকে ছোঁয়ার পর থেকে আমার শরীরটা কেমন ভালো হয়ে গেল। আপনি বদলাবেন না চাচা, দেখি শ্বাসটা নিন তো, জোরে নিন তো। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবার নেই। খুকি আমার, তুই জানিস তোর মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল? তখন কি বা বয়স আমার? সে তো তুমি পাকা ছিলে তাই। একদম বেশি কথা বলবি না বলে রাখলাম, সারাক্ষণ গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আবার কথা বলছে। ওঠ ওঠ, আয় দাঁড়া দাঁড়া, এক ঠেঙে বক হয়ে দাঁড়িয়ে থাকবি এখানে। তোকে দাঁড়াতে বলেছি? কানটা ধর, কান ধর বলছি। দাদুর প্রশ্রয় প্রশ্রয় তোর এই অবস্থা হয়েছে। আমার বাবা নেই তো, তাই জন্য সবসময় আমাকে তুমি মোকো মারো। বাবা আসুক দেখবে সব বলে দেব। তোর বাবা আর আসবে না, সে অন্য মেয়ের সাথে চলে গেছে। সেই ছোট্টবেলা থেকে বুকে করে আমি তোকে মানুষ করেছি, আর তুই আমাকে আজ তোর বাপ দেখাচ্ছিস? বাপ দেখাচ্ছে আমাকে? জীবনটা করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, বাপটা যে কবে ঘাট থেকে নামবে কে জানে। বাপটা একটা অন্য মেয়ের সাথে পালিয়ে বিয়ে করে বসে আছে, আর এদিকে এদিকে আমি দণ্ড দিয়ে যাচ্ছি। Excuse me sir, আপনার ফোন। হ্যালো, আমি তীর্থ। হ্যাঁ তীর্থ বল। কি পিসিমুনি কথা বলবেন? পিসিমুনি কোথায়? বর্দা ভাই, পিসি কথা বলবে না। না না, আমি পুজো করব, তুই ফোনটা কানে ধর। হ্যালো। হ্যাঁ বলো। শোন, কাল সন্ধ্যেবেলা কিন্তু ফিরবি ফিরবি। কেন? দরকার আছে। দরকার? কি দরকার? জরুরি দরকার আছে, ফিরবি না? কারো কথা তো শুনিস না, অন্তত পিসির কথাটা শোন। কাল সন্ধ্যে 5টা থেকে রাত্রি 9টার মধ্যে তোকে ফিরতেই হবে। কেন? পাজি দেখেছি। পাজি? কিসের জন্য পাজি দেখেছো? সে পরে বলবো, এখন রাখছি। হ্যালো, রাখছি। ময়না, ময়না।
ডাক্তারি মেলা বসেছে। ডাক্তারি মেলা? সেটা আবার কি? মেলাতে তো পাপড় আচার নাকরদোলনা এসব থাকে, এটাই কি থাকে? এখানে গাড়ি গাড়ি ওষুধ পাওয়া যায়। ভিড়িতে মালাই চাকি দেখে, চোখ দেখে, আবার হৃৎপিণ্ডও দেখে। হৃৎপিণ্ড আবার দেখা যায় বুঝি? সে অর্থ সব জানি না, দেখতে যাবি? অনেক লোক জমা হয়েছে, কলকাতা থেকে বড় বড় ডাক্তার এসেছে রে। তুই এখানে দাঁড়া। Hey, nah, nah, nah.